তিনি রিলিজিয়াস মুভমেন্ট আর ইন্ডিয়ান হিস্ট্রি এসতে যেতিনি বাকি ক্লাস খাইনাই পয়লার থেকে পাইঠাক যারা ক্লাস না নাই তঙ্গে লাইখে নাংকক মানে ক্লাস আংনাই ক্লাস ব্লাই নাংকক মানে পয়লার থেকে পাইঠাক যারা ক্লাস না নাই দি পয়লার থেকে ক্লাস নাই তঙ্গি ব্লাই খেয়ে হেল্পফুল নাই তিনি রিলিজিয়াস মুভমেন্ট বা ধর্মীয় আন্দোলন ইন্ডিয়ান হিস্ট্রি আর নিনি বুদ্ধ তে মহাবীর নিনি জৈন অবনতি আম আলোচনা খাই নাই পয়লার থেকে পাইঠাক যারা ক্লাস নাই বাকি ট্রাই খাই দি তে নোট খাই দি আম আস্তে আস্তে ট্রাই খাই নাই বহুত আস্তে আস্তে খাই নেন বাকি আম টাবুক সেটিং খাই তঙ্গ এগাই নর ক্লাস এটেন্ড টংবি এটেন্ড টংনানে বাগৈ ট্রাই খেদি নেনে অক নাংকু মানে বলাই খে নাংকু মানে ক্লাস নাই এগাই আং পুরা আস্তে আস্তে কা ক্লাস খাইনেন বাগৈ ট্রাই খেনাই সদো নাই টংরি পয়লার হইতে পাইঠাক যারা ক্লাস নাই তঙ্গি প্রতিবাদী ধর্মীয় আন্দোলন পয়লার হইতে আস্তে আস্তে খাইয়ান নোট খাটি দো ধর্ম বিপ্লবের যুগ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক ভারতের ধর্মীয় আলোড়নের যুগ হিসাবে চিহ্নিত ধর্মীয় আলোড়ন বপুরো কখন চিহ্নিত ষষ্ঠ শতক ষষ্ঠ শতক এই যুগে বৈদিক ধর্মের বিরুদ্ধে এই যুগে বৈদিক ধর্মের বিরুদ্ধে নানা প্রতিবাদ দেখা দেয় এবং বহু নতুন ধর্মমতের উদ্ভব হয় বৌদ্ধ গ্রন্থ অনুসারে এই যুগে ভারতের ৬৩টি প্রতিবাদী ধর্মীয় উত্থান ঘটে কয়টি ধর্ম ৬৩টি কয়টি ধর্ম উদ্ভব হয় ৬৩টি জৈন গ্রন্থের এর সংখ্যা আরও বেশি বলে উল্লেখিত হয়েছে এইসব ধর্মমতের মধ্যে জৈন বৌদ্ধ ধর্ম সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সবচাইতে ষষ্ঠ শতক সবচাইতে গুরুত্বপূর্ণ কোন ধর্ম জৈন ও বৌদ্ধ ধর্ম গেছেন পরিষ্কার থাকা ধর্মীয় কারণ ধর্ম বিপ্লবের কারণ বা ধর্মীয় কারণ খ্রিস্টপূর্ব আং পরি থানায় প্রত্যেকটা মারি হই তে কচার কচার নি পয়েন আউট খাইনে বাকই আং চাই চাই আমার বাকই নাই টংলি পইলান থেকে পাইঠাক যারা নাইনে বাকই ত্রাই খেলি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের বহু পূর্বে বৈদিক ধর্ম তার সফলতা ও পূর্ব গৌরব হারিয়ে ফেলে ব্যয়বহুল যাগযজ্ঞ পশু বলি দুর্বৃত্ত ক্রিয়াকাণ্ড ও অনুষ্ঠান সর্বসত্তা ধর্মীয় কাজের ব্রাহ্মণ পুরোহিতদের অপরিহার্যতা এবং এর ফলে সমাজের তাদের প্রতিপত্তি ও কর্মবর্তমান
দক্ষিণার চাহিদা প্রবৃত্তির ফলে ধর্মীয় প্রাণহীন হয়ে পড়ে আবরণ বিভাগই নিনি ধর্মীয় আস্তে আস্তে জটিলতা নিভাগই অব অঙ্গতেই সমাজের এক প্রতিক্রিয়া সৃষ্টি হয় বৈদিক সমাজে ছত্রাশ্রম প্রথার ব্রহ্মচর্য গার্হস্থ্য মানুষের আপত্তি ছিল না কিন্তু বানপ্রস্থ ও সন্ন্যাসের আদর্শ সবার কাছে গ্রহণীয় ছিল না বৈদিক সমাজের কোন প্রথা মানুষের গ্রহণীয় ছিল না গাই দুইটি বানপ্রস্থ ও সন্ন্যাস সিডি বানপ্রস্থ ও সন্ন্যাস বৈদিক সমাজের ছত্রাশ্রম প্রথা ব্রহ্মচর্য গার্হস্থ্য মানুষের আপত্তি ছিল না অব দুইটা গাই ব্রহ্মচর্য গার্হস্থ্য কা কোনো আপত্তি করি অব রক্ষা জাগ পিয়া বা বানপ্রস্থ বা সন্ন্যাস গা গাই চাজা গিয়া অপরদিকে উপনিষদে যাগযজ্ঞ উপেক্ষা আত্মার মুক্তি কর্মফল ও স্বাধীন চিন্তার আদর্শ প্রসারিত হতে থাকে অবর উপনিষদে যাগযজ্ঞ উপনিষদে কি চলে যাগযজ্ঞ অপেক্ষা আত্মার মুক্তি কর্মফল ও স্বাধীন চিন্তা উপনিষদের ঋষিরা যাগযজ্ঞ অপেক্ষা আত্মা দেবদেবীর উপাসনার নিন্দা করতে থাকেন তারা বলে যে মানুষের জীবন জীবন জন্ম মৃত্যু চক্রে বাধা এবং কর্মফল মানুষের জীবনের নিয়ন্ত্রণ করে ব্যয়বহুল অনুষ্ঠান সর্বস্ব যাগযজ্ঞ নয় সৎকর্ম ও শুদ্ধ জীবনযাত্রা মানুষের মুক্তি দিতে পারে মানুষ কিভাবে মুক্তি হতে পারে সৎকর্ম ও শুদ্ধ জীবনযাত্রা ধর্মীয় কার্যের পুরোহিত ও অপরিহার্য নয় মানুষ নিজের ভাগ্য নিয়ামা বলা বাহুল্য এইসব কারণে সমাজের নতুন ধর্মীয় চিন্তা ও আদর্শের পর প্রস্তুত হয় এবং সাধারণ মানুষ বৈদিক ধর্মের আস্থাহীন হয়ে পড়ে ঐতিহাসিক উন্ডেলবার্গ বলেন যে বুদ্ধের আবির্ভাবের কয়েক শত বছর পূর্বেই ভারতীয় চিন্তা জগতে এমন এক আলোড়ন সৃষ্টি হয়েছিল যা বৌদ্ধ ধর্মের পথ প্রস্তুত করে এমন বাকি আবহাওয়া ধর্মীয় কারণ বাকি নিনি রেগুলেশন মানে ধর্মীয় পরিবর্তন বা ধর্মীয় অঙ্ক মানে বিপ্লব মানে সামাজিক কারণতান্ত নাইডি বৈদিক সমাজের মধ্যে ধর্মীয় বিপ্লবের বীজ নিহিত ছিল বৈদিক সমাজ স্পষ্টই সাতটি বর্ণে বিভক্ত ছিল বৈদিক সমাজ কয়টি বর্ণে বিভক্ত চারটি ব্রাহ্মণ গার্হস্থ্য বানপ্রস্থ সন্ন্যাস আবইয়া নিনি আব আবহাওয়া নিনি ব্রাহ্মণের ব্রাহ্মণ মর্যাদা ছিল ক্ষত্রিয় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ব্রাহ্মণের মর্যাদা ছিল সবার উপরে সমগ্র রাষ্ট্রের তারা বহু সুযোগ সুবিধা পেতেন তারা রাজার রাজার কাছ থেকে নানা উপহার পেতেন তাদের কোনো কর দিতে হতো না এমনকি অনেক সময় তারা শাস্তিরও ঊর্ধ্বে ছিলেন ব্রাহ্মণদের পরে ছিল ক্ষত্রিয় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বৈদিক যুগে কয়টি বর্ণকায় চারটি তাম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ব্রাহ্মণ খায় প্রথম ফার্স্ট আনপরে ক্ষত্রিয় ক্ষত্রিয় পরে বৈশ্য মানে বিজনেস খানি রোডো আনপরে শূদ্র ব্রাহ্মণদের পরেই ছিল ক্ষত্রিয় স্থান তারা ছিলেন যোদ্ধা ও শাসক শ্রেণী মানুষ বরফ যুদ্ধ বিদ্যার বেশি শাসক শাসন প্রশাসন খানি ক্ষত্রিয় রোডো তারা যুদ্ধ করতেন রাজকার্য পরিচালনা করতে ও রাজস্ব আদায় করতেন এই যুগে ব্রাহ্মণ ও ক্ষত্রিয় মর্যাদা বৃদ্ধি পেলেও বৈশ্যদের মর্যাদা হ্রাস পায় এবং অনেক সময় তাদের শূদ্রের সঙ্গে এক এক করে দেখা হতো শূদ্রদের ব্যবস্থা ছিল সর্বাপেক্ষা শোষণীয় শূদ্র রক্ষায় সবচেয়ে যাত্রীগণ তারা ক্রীতদাস ভিন্ন অন্য কিছু ছিল না এবং বহু ক্ষেত্রে তাদের অস্পৃশ্যতা জ্ঞান করা হতো বরং খুব নগণ্য খাই যাব ক্রীতদাস মা খাই শূদ্র অবশ্য শূদ্র স্বাভাবিকভাবেই এই বর্ণ বিভক্ত সমাজে কোনো শান্তি ছিল না সমাজ ও ধর্মের ব্রাহ্মণদের একচাতিয়া আধিপত্য রাজনৈতিক দিক থেকে শক্তিশালী ক্ষত্রিয়দের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি এই কারণে পরবর্তী বৈদিক যুগে
থেকে সমাজের শ্রেষ্ঠতা প্রতিষ্ঠার উদ্দেশ্যে ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এই প্রসঙ্গে উল্লেখ্য যে জৈন বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা মহাবীর ও গৌতম বুদ্ধ দুজনেই ছিলেন ক্ষত্রিয় রাজকুমার। জৈন বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম মহাবীর ও গৌতম কোন কোন বর্ণের? ক্ষত্রিয়। ক্ষত্রিয় সেটা ডক্টর দীনেশ চন্দ্র সরকার বলেন যে ব্রাহ্মণদের প্রাধান্য ও আচার অনুষ্ঠান বিরুদ্ধে গৌতম বুদ্ধ প্রথম সার্থক প্রতিবাদ জানান এবং ভারতীয় জনজীবন ও চিন্তা জগতে নতুন পথের সন্ধান দেয়। ব্রাহ্মণ্য সমাজের নারীদের মর্যাদা ছিল না। শহরের উৎপত্তির ফলশ্রুতি হিসেবে প্রতি তাদের আবির্ভাব হয়। ব্রাহ্মণ্য সমাজের প্রতি তারা ঘৃণ্য বলে বিবেচিত হত। ধর্মশাস্ত্রকায় গৌতম পতিতাদের সম্পর্কে চরম ঘৃণা প্রকাশ করেছেন। অপরদিকে বুদ্ধদেব নারী সমাজ পতিতা দক্ষ সকলকে মর্যাদা প্রতিষ্ঠা করেছেন। বুদ্ধদেব কাদেরকে মর্যাদা প্রতিষ্ঠা করেছেন? নারী সমাজ পতিতা দক্ষ পতিতা যারা লামা বা বিনি আমরা পতি পরিতারা ধনী ব্যবসায়ী অনাথ পিণ্ড দক্ষ অঙ্গুলিমান ব্রাহ্মণ সন্তান সারিপুত্র ও মুটকলাই এবং পতিতা আমরাপালি সকলকে আধ্যাত্মিক পিপাসা তিনি নিবৃত করেন। আধ্যাত্মিক পিপাসার অবরণ যতন অবরণ ক্ষিপিকাতা শিখেটা সামাজিক সাম্যের বাণী প্রচার করে সকলকে তিনি কাছে টেনে নেন। বুদ্ধ কিভাবে সামনে টেনে নেন? সাম্যের বাণী প্রচার করে। কি বাণী প্রচার করে? সাম্যের বাণী প্রচার করে। সাম্যের বাণী প্রচার করে না? সন্ন্যাস গ্রহণের অধিকার দেন। এর ফলে বৌদ্ধ ধর্ম সমাজের নিম্ন স্তরের মানুষদের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে। অর্থনীতি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে নতুন ধর্মচিন্তার উন্মেষ। উত্তর পূর্ব ভারতের গাঙ্গেয় উপত্যকায় নতুন কৃষি ভিত্তিক অর্থনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক নতুন ধর্মচিন্তার উন্মেষ। উত্তর পূর্ব ভারতের গাঙ্গেয় উপত্যকায় নতুন কৃষি ভিত্তিক অর্থনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। উত্তরপ্রদেশ উত্তর ও দক্ষিণ বিহার সহ সমগ্র উত্তর পূর্ব ভারতে ছিল গণ জঙ্গলের পরিপূর্ণ। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে লোহার হাতিয়ারের সাহায্যে বন জঙ্গল পরিষ্কার করে এই অঞ্চলে কৃষি কার্য শুরু হয় এবং নতুন উপনিবেশ স্থাপিত হতে থাকে। কৃষি কার্যের নতুন পদ্ধতি ও উন্নত সারের ব্যবহারের ফলে কৃষির ফলন খুব বৃদ্ধি পায়। গ্রামাঞ্চলে গহপতি নামে বৈশ্য সম্প্রদায়ের অন্তর্ভুক্ত এক বিত্তশালী কৃষক সম্প্রদায়ের উৎপত্তি হয়। গ্রামাঞ্চলে কি নামে বৈশ্য সম্প্রদায় আবির্ভূত হয়? গহপতি। গহপতি এই কৃষি ভিত্তিক অর্থনীতির জন্য পশুপালন ছিল অপরিহার্য। আবার বৈদিক ধর্মনীতিতেও বলিদান ছিল অপরিহার্য ও স্বাভাবিক। একমাত্র অশ্বমেধ যজ্ঞের শস্য সার বধ করা হত। অশ্বমেধ যজ্ঞে কয়টি সার বধ করা হয়? শস্য বলা বাহুল্য। এই সবই কৃষি কার্যের পক্ষে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। এছাড়া মগধের দক্ষিণ ও পূর্ব অত্যন্ত অঞ্চলগুলিতে বসবাসকারী উপজাতির গোষ্ঠীর মানুষরা খাদ্যের জন্য নিয়মিতভাবে পশু হত্যা করত। সুতরাং নতুন এই কৃষিভিত্তিক অর্থনীতিকে স্থায়ী করার জন্য নির্বিচারে পশু হত্যা বন্ধ করা প্রয়োজন হয়ে ওঠে। কৃষিকার্যের আয়তন ও উৎপাদন বৃদ্ধির ফলে সমাজের উদ্বৃত্ত খাদ্যের পরিমাণ বৃদ্ধি পায় এবং এর ফলে
উত্তর পূর্ব ভারতের কোশাম্বি, কোশল, কুশীনগর, বৈশালী, রাজগৃহ, বারাণসী, চিন্দা প্রভৃতি নতুন নগর সৃষ্টি হয়। অবরঙ্গঘাটা উন্নতি হয়ে কৃষিজীবী উন্নতি প্রতিষ্ঠা হতে থাকে। এইসব নগরগুলিতে অসংখ্য কারিগর ও ব্যবসায়ী বাস করত। এই সময় তারা মুদ্রার ব্যবহার শুরু করেছিল। মুদ্রা ব্যবহারের ফলে ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি হয় এবং কারিগর ব্যবসা বাণিজ্য সম্রাট যথেষ্ট দনবান হয়ে ওঠে। বৈদিক আদর্শের পরিচালিত সমাজের দনবান বৈশ্যদের কোনো সামাজিক মর্যাদা ছিল না। স্বাভাবিকভাবে তারা এমন এক ধর্মের অন্বেষণরত ছিল যে ধর্ম তাদের সামাজিক মর্যাদা দিতে সক্ষম। বলা বাহুল্য, জৈন বৌদ্ধ ধর্ম তাদের এই প্রয়োজন মিটিয়েছিল। এই দুটি ধর্মমতের জাতিভেদ প্রথার কোনো স্থান নেই। কোন দুটি ধর্মমতে জাতিভেদ প্রথা নেই? জৈন বৌদ্ধ। সেটি প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আং পয়েন্ট আউট খাই খাই অনেক কল্যাণ থেকে পাঠ্যক দ্বারা খানা ওই টংবি বা নাই টংবি বা পয়েন্ট আউট খাই। কোন ধর্মে জাতিভেদ প্রথা ছিল না? জৈন বৌদ্ধ ধর্মে। বুঝতে এই কারণে বৈশ্যরা এই দুটি ধর্মের প্রবল সমর্থন ছিল। এছাড়া প্রাচীন ভারতে বিভিন্ন রাজ্যের মধ্যে যুদ্ধ বিগ্রহের অভাব ছিল না। যুদ্ধ কৃষিকার্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অন্তরায় স্বরূপ। এই দুই নতুন ধর্মমত অহিংসার বাণী প্রচার করে কৃষি ও ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধিতে সাহায্য করেছিল। ব্রাহ্মণ ধর্মশাস্ত্রে টাকা দার দেওয়া, সুদ গ্রহণ করা, সমুদ্র যাত্রা নিন্দনীয় ও পাপ বলে চিহ্নিত। বিভিন্ন ধর্ম সূত্রগুলিতে টাকা দার দেওয়া ও সুদ গ্রহণের নিন্দা করা হয়েছিল। বুদায়ন তীব্র ভাষায় সমুদ্র যাত্রার নিন্দা করেছে। কে সমুদ্র নিন্দা করেছে, সমুদ্র যাত্রা নিন্দা করেছে? বুদায়ন। কে? বুদায়ন। অথচ বাণিজ্যের প্রয়োজনে এগুলি অপরিহার্য ছিল। বহু সৃষ্টি বা মহাজন সুদের কারবার করত। কে সুদের কারবার করত? সৃষ্টি বা মহাজন। কে সুদের কারবার করত? সুদের কারবার কে করেন? সুদের কারবার কে করেন? সৃষ্টি বা মহাজন। এটি ছিল অনেক জীবিকা। ব্রাহ্মণ সমাজে এগুলি ঘৃণা চোখে দেখত এবং সমাজের চোখে এইসব ব্যক্তির অপরাধী বলে বিবেচিত হত। স্বাভাবিকভাবে বৈশ্যরা ব্রাহ্মণ ধর্মের বিরোধী হয়ে ওঠে এবং নতুন জৈন ও বৌদ্ধ ধর্ম মতকে সমর্থন করে তাদের মর্যাদা বৃদ্ধির জন্য সচেষ্ট হয়। এই সময় ব্যক্তিগত সম্পত্তি ধন সম্পদের প্রাচুর্য, আড়ম্বরপূর্ণ জীবনযাত্রা, উন্নত মানের পোশাক, পরিবহন ও বাসস্থান এক শ্রেণী মানুষের মনে প্রবল বিতৃষ্ণার সঞ্চার করেছিল। বিলাসময় এই জীবনযাত্রা ত্যাগ করে তারা পূর্বের সহজ সরল ও তপস্যাময় জীবনে ফিরে যেতে চাইছিল। বৌদ্ধ ও জৈন ধর্ম বিলাসিতার দিক পরিহার ও তপস্বীর জীবনযাত্রা কথা প্রচার করে মানুষের এই চাহিদাও মিটিয়েছিল। জৈন ও বৌদ্ধ সন্ন্যাসীদের সোনা রূপা ও স্পর্শের অধিকার ছিল না। কোন ধর্মের সোনা রূপা ও স্পর্শের অধিকার ছিল না? কাদের সোনা রূপা ও স্পর্শের অধিকার ছিল না? জৈন ও বৌদ্ধ সন্ন্যাসীদের। জৈন ও বৌদ্ধ সন্ন্যাসীদের সোনা রূপা ও স্পর্শের অধিকার ছিল না। শরীর ও আত্মাকে তৃপ্ত রাখার জন্য যতটুকু প্রয়োজন তারা ঠিক ততটুকু গ্রহণ করতে পারতেন। ডক্টর ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন যে এই যুগে কৃষিকার্য ও ব্যবসা বাণিজ্য প্রসারের ফলে এক শ্রেণীর মানুষের হাত প্রচুর সম্পদ জড়ো হয় এবং অপর শ্রেণীর ব্যবস্থা ক্রীতদাসের পর্যায়ে নেমে আসে।
সমাজের বৃহত্তর অংশের লোকেরা ছিল দরিদ্র, বঞ্চিত ও নিপীড়িত। ধন বন্টনের কোনো ব্যবস্থা বৈদিক সমাজে ছিল না। এর ফলে ধনী যেমন একদিকে ধনী হতো এবং দরিদ্র তেমনি দিন দিন দরিদ্রতর হতো। বলা হতো এ সবই কর্মফল। এই অর্থনৈতিক বৈষম্য সমাজের এক গভীর সংকটের সৃষ্টি করে। এমত অবস্থায় বুদ্ধদেব দরিদ্র শ্রেণীকেও সহানুভূতি ও অধিকার দান করে মর্যাদা প্রতিষ্ঠা করেন। তার মতে দরিদ্রই দুর্নীতি ও সব অপরাধের উৎস। তাই অপরাধ দূর করতে হলে উৎপাদন ব্যবস্থা কৃষক, শ্রমিক ও বণিকদের হাতে দিতে হবে। কেবলমাত্র ইহকাল নয়, তিনি দরিদ্রদের পরকালের কথাও চিন্তা করতেন। তিনি বলেন যে দরিদ্র ব্যক্তি যদি মঠের সন্ন্যাসীকে মুষ্টি ভিক্ষা দান করে তাহলে পরজন্মে সে ধনী হয়ে জন্মাবে। এইভাবে তিনি সমাজের নিম্ন স্তরের মানুষদের মধ্যেও আশার আলো জ্বালিয়ে দেয় এবং বুকবিলাস ও সন্ন্যাসের মধ্যবর্তী এক মধ্যপন্থার সন্ধান দিয়ে সমাজ রক্ষা করে। এরপর এখানে থাকিয়া জৈন ধর্ম। জৈন ধর্মের মতে বহু প্রাচীনকাল থেকে ২৪ জন তীর্থঙ্কর বা মুক্তির পথ নির্মাণ জৈন ধর্ম প্রবর্তন বা প্রচার করে গেছেন। জৈন ধর্মে কয়জন তীর্থঙ্কর? ২৪ জন। তীর্থঙ্কররা সংসার দুঃখ পার হওয়ার গাঁট নির্মাণ করেছিল। তীর্থঙ্করা কি নির্মাণ করেছিল? সংসার দুঃখ পার হওয়ার গাঁট। সংসার দুঃখ পার হওয়ার গাঁট কি নির্মাণ করেছিল? তীর্থঙ্করা কি নির্মাণ করেছিল? সংসার দুঃখ পার হওয়ার গাঁট। সর্বপ্রথম তীর্থঙ্কর কে ছিলেন? ঋষভদেব। কে ছিলেন? ঋষভদেব। জানি পয়েন্ট ইম্পর্টেন্ট পয়েন্ট আউট ইম্পর্টেন্ট থাকে পয়েন্ট আউট খাই দিন সামান্য পয়েন্ট আউট খাই দি। সর্বপ্রথম তীর্থঙ্কর কে ছিলেন? ঋষভদেব। এবং সর্বপ্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভদেব এবং সর্বশেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর। যত লাস্ট কে সব মহাবীর কইলা খায় ঋষভদেব তাকে পকলিয়া। সর্বপ্রথম হুঙ্কায় কইলা হুঙ্কায় ঋষভদেব, ঋষভদেব শেষ হুঙ্কায় মহাবীর। প্রথম ২২ জন তীর্থঙ্করের কোনো ঐতিহাসিক সন্ধান পাওয়া যায় না। ২২ জন কইলানি ২২ জন দো। এইবিংশ তীর্থঙ্কর পার্শ্বনাথ ইসলেন জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক। এয়োদশ এইবিংশ তীর্থঙ্কর পার্শ্বনাথ ইসলেন জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক। জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক কে? পার্শ্বনাথ। সবা পার্শ্বনাথ। জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক কে ছিলেন? পার্শ্বনাথ। কিন্তু এই ধর্মকে সর্বসাধারণের মধ্যে প্রচার করে একটি প্রভাবশালী ধর্মে পরিণত করার কৃতিত্ব শেষ তীর্থঙ্কর মহাবীর। কিন্তু প্রতিষ্ঠান খাইপান প্রতিষ্ঠা খাইপান পার্শ্বনা আপন যত জায়গা পিনই ঠিক লাই খাইনে হেঁকে সব মহাবীর প্রভাবশালী করেছিলেন কে? হেঁকায় মহাবীর। খ্রিস্টপূর্ব অষ্টম শতকে কাশ্মীরের এক রাজবংশের পার্শ্বনাথ জন্ম। পার্শ্বনাথ কোথায় জন্মগ্রহণ করেন? খ্রিস্টপূর্ব অষ্টম শতকে কাশীর এক রাজবংশে পার্শ্বনাথের জন্ম। ৩০ বছর বয়সে তিনি সংসার ত্যাগ করেন। কত বছর বয়সে মহাবীর সংসার ত্যাগ করে? ৩০ বছর। ৩০ বছর
কইলান থেকে পাইঠা করা নাই তং দিয়ে তে নোট খাই দিয়ে আর প্রত্যেকটা নোট 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 খাই দিন ছাও না খুব আস্তে আস্তে কে সাই তং যাতে মুত নারং না নিজা বারবার এক থেকে দুই বার তিন বার না খেনা অটোমেটিক্যালি মান থামাই আন যত না মারি ওই খাইবে না সিলেবাস ওয়াইজ 30 বছর বয়সে তিনি সংকার ত্যাগ করে আর মহাবীর 20 বছর বয়সে 30 বছর কঠোর সাধনায় দ্বারা পরিপূর্ণ জ্ঞান লাভ করে কথির সাধনা খাইয়া কঠোর সাধনা খাইয়া অহিংসা সত্য অচুর্য চুরি না করা বা অপরিগ্রহণ এই চারটি আদর্শ পার্সোনাল প্রভৃত ধর্মের মূলমন্ত্র এগুলি চতুর্জাম নামে বিখ্যাত চতুর্জাম কি অহিংসা সত্য অচুর্য অপরিগ্রহ চারটি আজ এর মূল মন্ত্র তাম হিনবন চতুর্জাম চতুর্জাম অহিংসা সত্য অচুর্য অপরিগ্রহ কে কি বলা হয় চতুর্জাম মহাবীর ধর্ম বর্তমান জৈন ধর্মের শেষ প্রবর্তক মহাবীরের জন্মকাল সঠিকভাবে নির্ধারণ করা সম্ভব নয় মোটামুটি ভাবে বলা হয়ে থাকে যে আনুমানিক 540 খ্রিস্টপূর্বাব্দে বৈশালীর উপকণ্ঠে কুণ্ডগ্রাম বা কুণ্ডনপুর নামক স্থানে গাত্রিক নামক ক্ষত্রিয় রাজকুলে মহাবীরের জন্ম মহাবীর কখন জন্ম হয় আনুমানিক 540 খ্রিস্টপূর্বাব্দে বুঝছ 540 খ্রিস্টপূর্বাব্দে 540 খ্রিস্টপূর্বাব্দে বৈশালীর উপকণ্ঠে কোন গ্রামে কুণ্ডগ্রাম বা কুণ্ডপুর তাবুক গাবনতাম হেন মস্ফরপুর জেলা হিনবন বসার গ্রাম বংশ ক্ষত্রিয় রাজকুল আর আসাইও রাজকুল বগ্রাম আসায় কুণ্ডগ্রাম বা কুণ্ডপুর ক্ষত্রিয় রাজকুল আসাই তো সাপ বফুর 540 তার পিতার নাম কি বর্তমান পিতার নাম পিতৃদত্ত নাম হল বর্তমান তার পিতা না সরি পিতৃদত্ত নাম সে তার পিতৃদত্ত নাম বর্ধমান তার পিতার নাম সিদ্ধার্থ মাতা ছিলেন লিচ্ছবি বুমুতাম লিচ্ছবি পিতৃদত্ত হংকায় বিনি দত্ত পিতৃদত্ত তার পিতৃদত্ত নাম মানে বুনুমান তার পিতার নাম সিদ্ধার্থ বুকান বুমুখাইতাম বুমাখায় লিচ্ছবি পিতার নাম কি সিদ্ধার্থ মাতার নাম কি লিচ্ছবি লিচ্ছবি বংশীয় রাজকন্যা ত্রিশলা লিচ্ছবি বংশীয়া রাজকন্যা ত্রিশলা ত্রিশলা সে বুমান বুম বুমান বুম তাম লিচ্ছবি বংশীয় রাজকন্যা ত্রিশলা তরুণ বয়সে যশোদা নামে জৈনিক কুমারীর সঙ্গে তার বিবাহ হয় তার স্ত্রীর নাম কি মহাবীরের স্ত্রীর নাম কি যশোদা যশোদা তরুণ বয়সে যশোদা নামে জৈনিক কুমারীর সঙ্গে তার বিবাহ হয় এবং তার এক কন্যা জন্মগ্রহণ করে তার কয়টি ছেলেমেয়ে মহাবীরের মাত্র এক কন্যা 30 বছর বয়সে তিনি সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন কত বছর বয়সে সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন 30 বছর বয়সে তিনি সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন দীর্ঘ 12 বছর বয়সে কঠোর সাধনার পর রিজুপালিকা নদীর তীরে এক শাল গাছের নিচে তিনি কৈবল্য বা সিদ্ধি লাভ করে কোন গাছের নিচে কোন নদীর তীরে রিজুপালিকা কোন নদীর তীরে রিজুপালিকা
আস্তে আস্তে শুনে হ্যাঁ আস্তে আস্তে শুনে রিজোপালিকা 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 নদী তীরে রিজোপালিকা নদী তীরে এক শাল গাছের নিচে তিনি কৈব লবাসী দিলা করেন কি লা করেন কৈব লবাসী দিলা করেন জিন বা জিতেন্দ্রের নামে বিখ্যাত হন কি নামে বিখ্যাত হন জিন বা জিতেন্দ্রের নামে বিখ্যাত হন সিদ্ধি লাভের পর তিনি কি নামে বিখ্যাত হন জিন বা জিতেন্দ্র নাম বিখ্যাত হন চিরতরে বস্ত্র ত্যাগ করে চিরতরে বস্ত্র ত্যাগ করে আপন হইতে বস্ত্র ত্যাগ খেকেটা দো নির্গ্রন্ত হন আ বস্ত্র ত্যাগ খাইমান তাম হেন নির্গ্রন্ত সংসার বন্ধহীন গ্রন্থিহীন বা সংসার বন্ধনহীন নির্গ্রন্ত নির্গ্রন্ত হন নির্গ্রন্ত হন সেম কানা বসে বসার বয়স তার স্ত্রীর নাম কি যশোদা মাতার নাম কি ত্রিশলা পিতার নাম কি কোন গাছের নিচে কোন নদীর তীরে রিজোপালিকা তিনি যে সিদ্ধি লাভের পর কি নামে বিখ্যাত হন জিন বা জিতেন্দ্রিয় বা সিদ্ধি লাভের পর তিনি কি করেছিলেন চিরতরে বস্ত্র ত্যাগ বস্ত্র ত্যাগ বা নির্গ্রন্থ সংসার ত্যাগ খাতা দেব কৈবল্যের মাধ্যমে তিনি কামাদিরূপ ও দুঃখ সুখ দুঃখকে জয় করেছিলেন বলে তাকে মহাবীর বলা হয় বলে তাকে মহাবীরহীন মহাবীর কেন বলা হয় কৈবল্যের মাধ্যমে তিনি কামাদিরূপ ও দুঃখ কষ্টকে জয় করেছিল জিন থেকে তার শিষ্যদের জৈন বলা হয় ইম্পর্টেন্ট জিন থেকে তার শিষ্যদের জৈন বলা হয় জিন হইতে জিন ছাব জিনকে মহাবীর তার শিষ্যদের কি বলা হয় জৈন সিদ্ধি লাভের পর প্রায় 30 বছর ধরে তিনি মগধ অঙ্গ কৌশল মিথিলা নালন্দা রাজগৃহ বৈশালী উত্তর পূর্ব ভারতে নানা স্থানে ধর্ম প্রচার বহু নরনারীকে জৈন ধর্মে দীক্ষিত করে ভাইকে দীক্ষিত করে দেব সিদ্ধি লাভের পর প্রায় 30 বছর ধরে তিনি মগধ অবরণ আশ্রয় ধর্ম প্রচার করে সমসাময়িক রাজন্যবর্গ তাকে যথেষ্ট সম্মান ও সমাদর করেন 468 খ্রিস্টপূর্বাব্দে 72 বছর বয়সে রাজগৃহের কাছে পাবা নগরীতে তিনি অনশনে স্বেচ্ছা মৃত্যুবরণ করেন তিনি কোথায় মৃত্যুবরণ করেন কোথায় পাবা নগরী রাজগৃহের কাছে পাবা নগরীতে রাজগৃহের কাছে পাবা নগরীতে কিভাবে মৃত্যু হন অনশনে স্বেচ্ছায় মৃত্যুবরণ করেন
অনশনে স্বেচ্ছায় মৃত্যু বরণ করেন অনশনে স্বেচ্ছায় মৃত্যু বরণ করেন অনশনে স্বেচ্ছায় মৃত্যু বরণ করেন খানা জৈন ধর্ম মহাবীরের যে জৈন ধর্ম প্রচার করেন তার মূল ব্যক্তি হলো পার্শ্বনাথ প্রভৃত চতুর্জাম চতুর্জাম কি কি হিংকায় অহিংসা সত্য অসূর্য অপরিগ্রহ এই চারটি নীতির সঙ্গে মহাবীর আরও একটি নীতি যুক্ত করেন তার নাম ব্রহ্মচর্য পার্শ্বনাথের চারটি নীতির সঙ্গে মহাবীর কি আরেকটি নীতি যুক্ত করেছেন তার নাম কি ব্রহ্মচর্য চতুর্জামের সঙ্গে যে একটি ধর্ম মত যুক্ত করেছিলেন তার নাম কি ব্রহ্মচর্য এই পাঁচটি নীতি পঞ্চমহাব্রত নামে পরিচিত এই পাঁচটি নীতিকে কি বলা হয় পঞ্চমহাব্রত কি কি অহিংসা সত্য অচুর্য অপরিগ্রহ ব্রহ্মচর্য এই পঞ্চমহাব্রত নামে পরিচিত মহাবীরের মতে সত্য বিশ্বাস সত্য জ্ঞান সত্য আচরণ ত্রিরত্ন নামে পরিচিত মহাবীরের মতে ত্রিরত্ন কি বিশ্বাস সত্য সত্য বিশ্বাস সত্য জ্ঞান সত্য আচরণ সত্য বিশ্বাস মানে তো বিশ্বাস সত্য নয় বিলিভ কিন্তু মানে সত্য জ্ঞান ঠিক ঠিক জ্ঞান তো না নয় সত্য আচরণ তো না হ্যাঁ কাহাম বিহেভিয়ার কাহাম আসলে বিনা কগ্রন খাকাই তাবো নাবো মানু নক সামানে নকন পুজো খাই বিশ্বাস খাই কক কই কক সাদি কক কাহাম সাদি বরক সাইকলামানি ঠিক নাইন নইলা অঙ্ক নাই লস নাই কিন্তু নাইন নন বরক সিনি থাকবেন আবু তো কমাই আপলে আব নত্য বিশ্বাস সত্য জ্ঞান সত্য আচরণ নিনি যেমন তেমন আচরণ ইয়া কাহাম আচরণ খাই আর তীরত্ন সাইকলাম এই তীরত্ন তীরত্নের সাজে স্মৃতি শিলা অর্থাৎ পরম শুদ্ধ আনন্দ বা আত্মার মুক্তি লাভ সম্ভব আবন পরে নিনি আত্মা মুক্তি নাবো আবো আপ্রসিম ইয়া নাবো ক কাহাম কাম খাইদি বরফন হেল্প খাইদি বরফন পুজো খাইদি বরফন বিশ্বাস খাইদি নরফন হেল্প খাইদি ননন্দ মানে মানে তাবো আবো আগে সিমিয়া হেবা জৈনরা বেদের অভ্রান্ততা যজ্ঞের কার্যকারিতা বা ঈশ্বরের অস্তিত্বের বিশ্বাসী নন মানুষের অন্তর্নিহিত শক্তির সুস্থ ও চরম প্রকাশকেই তারা ঐশী শক্তিরূপে গণ্য করেন তাদের মতে তীর্থঙ্করদের শক্তি পরিপূর্ণ বিকাশ লক্ষ্য করা যায় তারা হিন্দুদের মতো কর্মফল জন্মান্তরে বিশ্বাসী তারা বিশ্বাস করে যে পঞ্চমহাব্রত ফলন ও কৃষ সাধনের দ্বারাই কর্ম ও জন্মান্তরের বন্ধন থেকে মুক্তি পাওয়া যায় জৈনরা সকল বস্তু এমনকি পাথর ধাতুর মধ্যেও প্রাণের অস্তিত্ব বিশ্বাসী এবং তাদের মতে কোনো প্রাণী হত্যা মহাপাপ অহিংসা অপরিগ্রহ কৃষ সাধন ও জৈন ধর্ম অনুমোদিত সর্বোত্তম বৃত্তি অবনাদি জৈন ধর্মের প্রসার ববজাগাঙ্কা জৈন ধর্ম প্রথম পূর্ব ভারত অর্থাৎ অঙ্গ বিদেহ কৌশল রাজ্যে প্রচলিত হয় প্রথম জৈন ধর্ম প্রথম বজাগ অঙ্গ বিদেহ ও কৌশল রাজ্যে কোন রাজ্যে
জৈন ধর্ম প্রথমে পূর্ব ভারতে অর্থাৎ অঙ্গ, বিদেহ ও কোশল রাজ্যে প্রচলিত হয়। মগধ রাজ বিম্বিসার অজাশত্রু ও চন্দ্রগুপ্ত মৌর্য এই ধর্মমতের সমর্থক ছিলেন। কোন রাজা জৈন ধর্মের সমর্থক ছিলেন? কোন রাজা? বিম্বিসার। মগধ রাজা বিম্বিসার, এরপরে অজাশত্রু, চন্দ্রগুপ্ত মৌর্য। ইম্পর্টেন্ট হবে তো? মগধ রাজ বিম্বিসার অজাশত্রু চন্দ্রগুপ্ত মৌর্য অব নিনি জৈন ধর্মর বিশ্বাসী। কথিত আছে যে চন্দ্রগুপ্ত মৌর্য বৃদ্ধ বয়সে জৈন ধর্ম গ্রহণ করে দাক্ষিণাতে সন্ন্যাসীর মতো বসবাস করেছিলেন। বৃদ্ধ বয়সে কে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন? কোন রাজা? চন্দ্রগুপ্ত মৌর্য। বৃদ্ধ বয়স হব তামখা সৈন্যাস জৈন ধর্ম গ্রহণ খাইয়ে চন্দ্রগুপ্ত মৌর্য না গণ্য সম্মান। কোন রাজা বৃদ্ধ বয়সে জৈন ধর্ম গ্রহণ করে সন্ন্যাসী মত বসবাস করেছিল? কোন রাজা? চন্দ্রগুপ্ত মৌর্য। জৈন ধর্মের প্রতি সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের এই অনুরাগ দাক্ষিণাতের বহু মানুষকে এই ধর্ম গ্রহণ অনুপ্রাণিত করে। পরাজা সাতিক তাহাতে যে প্রজার অভ্যতন খেবে নিছিলেন না। খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের শেষ বাকে উত্তর ভারতের এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিলে জৈন সন্ন্যাসী ভদ্রবহুর নেতৃত্বে বহু জৈন দক্ষিণ ভারতে চলে যান। বকিয়া বাকিরা উস্তল ভদ্রর নেতৃত্বে মগধে থেকে যান। প্রবলেমেটিক দুর্ভিক্ষ আঁকায় অনেক জৈন সন্ন্যাসী দক্ষিণ ভারত চলে থামে। দক্ষিণ ভারত বিয়াল স্বাভাবিক শ্রীলঙ্কা সাউথ ইন্ডিয়া চলে থামে। বাকি রকম তামটা পাখা সাবাই থাকা পাখা ভদ্রবহু দক্ষিণ ভারত থানায় সাব ভদ্রবহু ভদ্রবহুর লগে থামে কেতা একাই আর উত্তর ভারত তমে বাকি তমে রকম সাবঙ্কা উস্তলভদ্র উস্তলভদ্র সাব থাকা সাব জাগান লরিয়া কে কে দক্ষিণ ভারতে যায়নি উস্তলভদ্র মগডে থেকে যায়নি। ভদ্রবহ নেতৃত্বে দক্ষিণেতের জৈনরা মহাবীরের অনুশাসনগুলি কঠোরভাবে মেনে চলতেন। তারা কোনো গ্রন্থি বা বস্ত্র ধারণ করতেন না, এই জন্য তাদের নাম দিগম্বর। দিগম্বর কাদেরকে দিগম্বর বলা হয়? দিগম্বর ভদ্রবহুর নেতৃত্বে কঠোর মহাবীরের নীতিগুলো পালন করা হতো, সেই কারণে তাদেরকে দিগম্বর। শ্বেতাম্বর এবং দিগম্বর দুই ভাগে ব্যাখ্যা যাবে। তো মহাবীরের সন্ন্যাসীরা কয় ভাগে বিভক্ত? দুই ভাগে। কি কি? দিগম্বর শ্বেতাম্বর। শ্বেতাম্বর খায় বস্ত্র পরিধান খাইয় দিগম্বর কা বস্ত্র পরিধান খাইয়া দো। দিগম্বর বস্ত্র পরিধান করে না, দিগম্বর খায় বস্ত্র পরিধান খাইয়া, শ্বেতাম্বর খায় বস্ত্র পরিধান খাই। অপরকে উস্তলভদ্রের নেতৃত্বে যেসব জৈনরা উত্তর ভারত এসেছিলেন তারা শ্বেতাম্বর পরিধান ক্ষেত্র বস্ত্র পরিধান করতেন, এই জন্য তাদের নাম শ্বেতাম্বর। উত্তর ভারতের শিষ্যরা কাদের নেতৃত্বে গা উস্তলভদ্র তারা কি করতেন? শ্বেত বস্ত্র পরিধান করতেন। কুফরি কুফুর কাল আনবাকে বঙ্গ শ্বেতাম্বর দিগম্বরকে সামনে হেন ভদ্রবহু নেতৃত্ব ও দক্ষিণ দক্ষিণ বঙ্গ থানায় দক্ষিণ গব বড় খাই তাম বস্ত্র পরিধান খাইয়া ভদ্রবহু, এই জন্য তাদের নাম সেটা। দুই দলের বিরুদ্ধে বিরোধ কেবলমাত্র পরিধীয় মধ্যেই সীমাবদ্ধ ছিল না। দিগম্বর বিশ্বাস করে মহাবীরের মূর্তি গড়তে হলে তা অবশ্যই দিগম্বর হবে।
স্ত্রীলোক মুখাধিকারিণী নয়, মহাবীর কখনোই বিবাহ করেনি এবং জৈন সন্ন্যাসীদের নঙ্গতা অবশ্যই পালনীয়। অনেক বর্ণর আব রি কান্তানের রঙ ফেরলাইয়া অনেক কিছু ফেরলাই সেগা দাক্ষিণাত্য সারব কলিঙ্গ মগধ মালব গুজরাট রাজস্থান প্রভৃতি স্থানে ও জৈন ধর্ম প্রচারিত হয়। মগ ছাড়া কোন কোন রাজ্যে? মালব গুজরাট রাজস্থান আজাগর প্রচার হয়েছে। বহি বারোটে কখনো জৈন ধর্মে প্রচারিত হয়নি। যেসব ভারতীয় নৃপতি জৈন ধর্মের পৃষ্ঠপোষকতা করেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কলিঙ্গ রাজ খারবেল, কলিঙ্গ রাজ খারবেল, কাঠিওয়ার সারের রাজা মন্ডলিক, গুজরাট রাজ জয়সিং কুমার পাল, এসরা দক্ষিণেতের চালুক্য রাজকোট ও গঙ্গ রাজাদের কথা এই প্রসঙ্গে স্মরণীয়। আবার যত নম্বর পৃষ্ঠপোষক ব্যাখ্যাটা উল্লেখযোগ্য কলিঙ্গ রাজ খারবেল যেসব পার্টি নৃপতি জৈন ধর্মে পৃষ্ঠপোষকতা করেছিলেন তাদের মধ্যে জৈন ধর্মে পৃষ্ঠপোষক খানি সব সব কলিঙ্গ রাজ খারবেল, কাঠিওয়াল রাজা মন্ডলিক, গুজরাট রাজা জয়সিং কুমার পাল, এসরা দক্ষিণেতের চালুক্য রাজকোট ও গঙ্গ রাজাদের কথা এ প্রসঙ্গে বহির বারোটে কখনো জৈন ধর্ম প্রসারিত হয়নি। জৈন ধর্ম শ্রেষ্ঠ, জৈন ধর্মের মূল সূত্রগুলির প্রথমে মৌখিকভাবে প্রচলিত ছিল, পরবর্তী কালে তা গ্রন্থ আকারে সংকলিত হয়। পইলা মুখে মুখে সে অঙ্গ খাই দলখায় তাম খাইয়া গ্রন্থ, পরবর্তী কালে তা গ্রন্থ আকারে সংকলিত হয়। জৈন শ্রবণ ভদ্রবহু রচিত কল্পসূত্রকে জৈন ধর্মের আদি শাস্ত্র বলা যেতে পারে। কল্পসূত্র কে রচনা করেন? ভদ্রবহু। ভদ্রবহু জৈনদের আদি শাস্ত্র গ্রন্থ কে রচনা করেন? হিকায় ভদ্রবহু, নাম কি? হিকায় কল্পসূত্র। জৈনদের শাস্ত্র গ্রন্থ আদি শাস্ত্র গ্রন্থের নাম কি? কল্পসূত্র। কে রচনা করেন? ভদ্রবহু। তিনি কোথায় চলে গেলেন? দক্ষিণ ভারতে। তাদের দলকে কি বলা হয়? তাদের দলকে কি বলা হয়? দিগম্বর। আবার না বারবার নাই পাই দিব মত কামালিয়া এক দিবার নাই পাই দিখানা হই এগাই পরিষ্কার। কল্পসূত্রকে জৈনদের আদি শাস্ত্র গ্রন্থ বলা যেত। চৌদ্দটি পর্বে রচিত এই গ্রন্থ থেকে মহাবীরের বাণী সম্পর্কে বিশদভাবে জানা যায়। কয়টি পর্ব? কল্পসূত্র কয়টি পর্ব? চৌদ্দটি। কে রচনা করেন? ভদ্রবাহু। এটা কি জৈনদের আদি শাস্ত্র গ্রন্থ? আনুমানিক 300 খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রে অনুষ্ঠিত প্রথম জৈন সঙ্গীত থেকে সঙ্গীতে জৈন ধর্মশাস্ত্রকে চৌদ্দটি পর্বে পরিবর্তে বারোটি অঙ্গতে সংকলিত করা হয়। চৌদ্দ থেকে বারোটি অঙ্গ কখন পরিবর্তন করা হয়? 300 খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্র অনুষ্ঠিত প্রথম জৈন সঙ্গীতে জৈন ধর্মশাস্ত্রকে চৌদ্দটি পর্বের পরিবর্তে বারোটি অঙ্গতে সংকলিত করা হয়। এগুলিকে দ্বাদশ অঙ্গ বলা হয়। চৌদ্দটা হইতে পর্ব হইতে বারোটা অঙ্গ অঙ্কা দ্বাদশ অঙ্গ জায়গাটা দেব দ্বাদশ অঙ্গ কাকে বলা হয়? চৌদ্দটা পর্ব থেকে বারোটি অঙ্গে 300 খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রে অনুষ্ঠিত জৈন সঙ্গীতে পরিবর্তিত বারোটি অঙ্গকে বলা হয় দ্বাদশ অঙ্গ। খ্রিস্ট শতক খ্রিস্ট ষষ্ঠ শতকে গুজরাটের
বলপিটে অনুষ্ঠিত দ্বিতীয় জৈন সঙ্গীতে আবার নতুনভাবে ধর্মগ্রন্থ সংকলন করা হয়। বর্তমানে ওই সংকলন জৈন আগম বা জৈন সিদ্ধান্ত নামে পরিচিত। দেখাইছা গোবর দ্বিতীয় খ্রিস্ট শতক গুজরাটের বলবিটে, কোন জায়গাতে? গুজরাটের বলবিটে দ্বিতীয় জৈন সঙ্গীতে, দ্বিতীয় জৈন সঙ্গীতে নতুন ধর্মগ্রন্থ সংকলন করা হয়। তার নাম কি? জৈন আগমন বা জৈন সিদ্ধান্ত। এর নাম কি? জৈন সিদ্ধান্ত নামে পরিচিত, জৈন আগমন বা জৈন সিদ্ধান্ত নামে পরিচিত। জৈন সিদ্ধান্ত আবার অঙ্গ উপাঙ্গ মূল সূত্র নামে চারটি ভাগে বিভক্ত। জৈন সিদ্ধান্ত কয় ভাগে বিভক্ত? চার ভাগে। জৈন সিদ্ধান্ত কয় ভাগে বিভক্ত? চার ভাগে। চার ভাগে বিভক্ত কি কি? অঙ্গ উপাঙ্গ মূল সূত্র নামে চারটি ভাগে বিভক্ত। এছাড়া চতুর্বেদ পরিচিত পার্বণ প্রভৃতি জৈন ধর্ম থেকে এই ধর্ম সম্পর্কে অনেক তথ্যটি জানা যায়। এই সব গ্রন্থগুলি প্রকৃত ভাষায় রচিত। কি ভাষায় রচিত? প্রাকৃত, প্রাকৃত ভাষায় রচিত। জৈন ধর্মগ্রন্থগুলি কি ভাষায় রচিত? প্রাকৃত, প্রাকৃত ভাষায় রচিত। জৈন দার্শনিকদের মধ্যে, জৈন দার্শনিকদের মধ্যে কে কে পরিচিত? ভদ্রবাহু, হেমচন্দ্র, সিদ্ধসেন, হরিভদ্র অতি উল্লেখযোগ্য। কে কে? ভদ্রবাহু, হেমচন্দ্র, সিদ্ধসেন, হরিভদ্র অগ্রভ্র। আবার ইম্পর্টেন্ট দো না। আবার পরে চিন্তা নাইলে সামনায় গৌতম বুদ্ধ বা বুদ্ধ ধর্ম চিন্তা হিং জুন মহাবীর নাখ্যা তাবু খায় সেন গৌতম বুদ্ধ বা বুদ্ধ ধর্ম। বুদ্ধ বুদ্ধের জীবন ভারতের অন্যতম শ্রেষ্ঠ সন্তান বুদ্ধ ধর্মের প্রবর্তক বুদ্ধদেব জীবন সম্পর্কে ঐতিহাসিক তথ্যের একান্তভাবে পরিলক্ষিত হয়। পালি সূত্র নিপাত জাতক মহাবংশ দীপবংশ এবং সংস্কৃত গ্রন্থ ললিত বিস্তার থেকে তার জীবনের তথ্যটি জানা যায়। মহাবীরের জীবন তথ্য কোথায় থেকে কোথায় পাওয়া যায়? পালি সূত্র নিপাত জাতক মহাবংশ দীপবংশ সংস্কৃত গ্রন্থ ললিত বিস্তার থেকে তার জীবনের তথ্যটি জানা যায়। পরবর্তীকালে গ্রন্থ অচ্ছগোস রচিত বুদ্ধচরিত এই সম্পর্কে জানা যায়। অচ্ছগোসের রচিত কি? বুদ্ধচরিত। নিনারা পরীক্ষা মধ্যে হিম্প ফেমেন্ট হব বুদ্ধচরিত রচিত কে? অচ্ছগোস কি কি পাওয়া যায় বুদ্ধের জীবন? অচ্ছগোস, অচ্ছগোসের রচিত বুদ্ধচরিত। হিমালয়ের পাদদেশে নেপালের তরাইন অঞ্চলে কপিলাবস্তু রাজ্যের সাহিত্য নামে এক ক্ষত্রিয় প্রতি জাতি বাস করত। কোথায়? নেপালের তরাই অঞ্চলে কপিলাবস্তু রাজ্যে সাহিত্য নামে এক ক্ষত্রিয় জাতি বাস করতে। সাহিত্য উপমঙ্গই এক ক্ষত্রিয় জাতি বাস খাই বড় কপিলাবস্তু, কপিলাবস্তুতে কোন জাতি বাস করতেন? সাহিত্য নামে এক ক্ষত্রিয় জাতি। এই রাজ্যের প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রচলন ছিল। গৌতম বুদ্ধের পিতা শুদ্ধোধন এই রাজ্যের নির্বাচিত রাজা ছিলেন। কোন রাজ্যে? কপিলাবস্তু রাজ্যে। গৌতম বুদ্ধের পিতা শুদ্ধোধন, গৌতম বুদ্ধের পিতার নাম কি? শুদ্ধোধন। মাতার নাম কি? মায়া দেবী।
পিতার নাম শুদ্ধদান, শুদ্ধদান। মাতার নাম কি? মায়াদেবী। তিনি ছিলেন দেবদহে রাজকন্যা, তিনি ছিলেন দেবদহে রাজকন্যা। দেবদহে রাজকন্যা কে? মায়াদেবী, তার মা। কপিলা বস্তুর কাছে লুম্বিনী উঠে নিয়ে বৈশাখী পূর্ণিমা তিথিতে বুদ্ধদেব জন্মগ্রহণ হয়। বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেন? কপিলা বস্তুর কাছে লুম্বিনী উড়িয়া। কখন? বৈশাখী পূর্ণিমা তিথিতে বুদ্ধদেব জন্মগ্রহণ হয়। তার জন্মকালে সম্পর্কে পণ্ডিতদের মধ্যে নানাবেন মতভেদ, অনেকে এই সম্পর্কে 547, 486, 386 খ্রিস্টপূর্বের কথা বলেছে, তবে অধিকাংশ ইতিহাস 566 খ্রিস্টপূর্ব তার জন্মকাল মনে করা হয়। তার নাম রাখা হয় সিদ্ধার্থ। কার নাম? গোতপুণ্ডের নাম কি রাখা হয়? সিদ্ধার্থ। নবজাতক ভূমিষ্ঠ হওয়ার পর 7 দিন পরে তিনি মাতৃহীন হন। কয়দিনের পরে? মাতৃ কোথায় যান? তখন মাতৃ সম্ভা ও বিমাতা মহাপ্রজাপতি গুপ্তমি তাকে পালন লালন পালন করেন। তাকে কে লালন পালন করেন? বিমাতা মহাপ্রজাপতি গুপ্তমি, স্টেপ মা। এই জন্য তার নাম গুপ্তমি। কার নাম? মহাবীর। মহাবীর নাম গুপ্তমি কেন? তার সাথে মগা বুমা মাতা এর নাম অনুসারে স্টেপ মা বা তার বিমাতার নাম অনুসারে। তার বিমাতার নাম কি? মহাপ্রজাপতি গুপ্তমি। তার নামানুসারে মহাবীরের নাম, সরি, বুদ্ধ নাম গৌতম বুদ্ধ। বাল্যকাল থেকে গুপ্তমের মানসিকতা ছিল ভিন্ন প্রকৃতি, ক্যারেক্টার হয়তো আলাদা। জীব জগতের দুঃখ কষ্টে তিনি বিচলিত হতেন। জীব জগতের দুঃখ কষ্ট রাজপ্রাসাদের বিলাস বৈভবের প্রতি তার কোনো আকর্ষণ ছিলেন না। বিলাস বহুল বাহানে দুঃখ দারিদ্র ক্লিষ্ট অন্ধকারময় পৃথিবী ব্যথা বেদনা, ব্যথা বেদনা বেদী মৃত্যু হাত থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেই চিন্তায় তিনি ব্যাকুল ছিলেন। ও দুঃখ কষ্ট নেই প্রতীক্ষায় পরিত্রাণ বসিন্তা। পিতার ইচ্ছানুসারে মাত্র 16 বছর বয়সে গোপা নামী এক রাজকুমারীর সঙ্গে তার বিবাহ হয়। কত বছর বয়সে তার বিবাহ হয়? 16 বছর বয়সে। কার ইচ্ছানুসারে? পিতার। ফাঁকাই নাম সুন্দর। কার সঙ্গে বিবাহ হয়? গোপা, গোপা মতান্তরে যশোদা। গোপানী আরেক নাম কি? যশোদা। তার সঙ্গে বিবাহ হয় না। 29 বছর বয়সে রাহুল নামে তার এক পুত্র সন্তান জন্মগ্রহণ করে। মহাবীরের পুত্র না সন্তান? স্ত্রী সে কন্যা সে বনিকা পুত্র বিনিকে বসা সে গাছ মনিকায় বিনিকে 29 বছর বয়স আসাই একে সংসার মায়ার বন্ধন ক্রমে বৃদ্ধি পাচ্ছে দেখে এক গভীর নিশ্চিত সবার অগোচরে তিনি গৃহ ত্যাগ হর খারি সেটি লাগ সাব খারি সেটি লাগ। বুদ্ধ শাস্ত্রের এই ঘটনা মহাবিনিষ্করণ নামে খেট আখারি থামা তা হ্যাঁ বুদ্ধ শাস্ত্র তা গাব হরব হদিবর গুসাই সুতি লাগ ভি ভূষান ক্ষীর হয়ে তাম হিনব না মহাবিনিশ কর বর খার সুতি লাঙ্গা
গৃহত্যাগ পরে বৈশালী ও রাজগৃহে বিভিন্ন গুরুর কাছে কিছুকাল তিনি বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন ও যোগ শিক্ষা গ্রহণ করেন। বিভিন্ন সন্ন্যাসী বিভিন্ন গৃহত্যাগ খাই ব যোগ শিক্ষা রক্ষাইয়া শাস্ত্রর পরীক্ষা এইসবে তার তার মন পরিতৃপ্ত হন না। এভাবে দীর্ঘ 6 বছর অতিক্রান্ত হওয়ার পর গয়ার নিকটবর্তী উরুবিলম্ব নামক স্থানে নৈরঞ্জনা নদীর তীরে এক অচ্ছলত গাছের বৃক্ষের নিচে তিনি গভীর ধ্যানের মগ্ন হন। কোন গাছের নিচে? অচ্ছলত। মহাবীর কোন গাছের নিচে? ছাল গাছ। কোন নদীর তীর? এখানে কোন নদী? নৈরঞ্জনা। নৈরঞ্জনা নদীর তীরে অচ্ছলতা গাছের নিচে নৈরঞ্জনা নদীর তীরে আগা রাখাই অরুবিলম্ব নামক স্থানে কোন নাম কোন স্থান? অরুবিলম্ব নামক স্থানে অরুবিলম্ব নামক স্থানে নৈরঞ্জনা নদীর তীরে এক অচ্ছলত বৃক্ষের নিচে তিনি গভীর ধ্যান মগ্ন হন। তার মনে তখন সঠিক প্রতিজ্ঞা দেবী জ্ঞান লাভ না করা পর্যন্ত এই আসন তিনি ত্যাগ করবে না। প্রতিজ্ঞা এটা দেবী জ্ঞান লাভ হয়ে যাবে এই আসনেই তার শরীর শেষ হবে। দীর্ঘ 1 মাস ধ্যানের পর মতান্তরে 49 দিন 1 রাত্রি শেষে প্রহরে তিনি বুদ্ধি সম্বন্ধিত বা দেবী জ্ঞান লাভ করে দেবী জ্ঞান লাভ এ সময় তার বয়স 35 বছর। যখন দেবী জ্ঞান লাভ করে কয় বছর? 35 বছর। দেবী জ্ঞান লাভ করেন এই সময় তার বয়স 35 বছর। বুদ্ধি লাভের পর তার নাম হন বুদ্ধ বা জ্ঞানী। বুদ্ধের অর্থ কি? জ্ঞানী, তথাগত যিনি পরম জ্ঞানের সন্ধান পেয়েছে। যে স্থানে তিনি বুদ্ধত্ব লাভ করে তার নাম হল বুদ্ধ গয়া। তা কত বুদ্ধ গয়া আমরা বড় চাকরি খেয়ে বেড়ে বেড়ে দিতাম কথা না সরকার নেমেছেন বেড়ে বুদ্ধ গয়া বা বুদ্ধ গয়া এবং যে বৃক্ষটির নিচে ধ্যানরত হয়ে তিনি বুদ্ধত্ব অর্জন করেন তার নাম হল বুদ্ধ বা বুদ্ধ বৃক্ষ। যে কুফান তলা ও বুদ্ধি লাভ থেকে আ বৃক্ষ নি কুমুং তা মঙ্খা হ্যাঁ বুদ্ধি বৃক্ষ বুদ্ধ তলাবের পর কাশীর নিকটবর্তী ঋষিপত্তম এর মৃগদান উপবনে পঞ্চবৃক্ষ নামে পরিচিত তার প্রথম 5 জন শিষ্যের কাছে তিনি তার ধর্ম প্রচার করেন। ব ভাই ভাই পৌলা কাকে ধর্ম প্রচার করেন? 5 জন বৈপ বদ্রীয় অচ্ছজিৎ মহানাম কুণ্ডিল্য ও 5 জন পঞ্চবিক্ষু হিন্দু আকন সাপে কেতা 5 জন এই গঠন ধর্মচক্র প্রবর্তন নামে খ্যাত আ গঠন তামিকা ধর্মচক্র। ধর্মচক্র কাকে বলা হয়? মৃগদান উপবনে পঞ্চবৃক্ষ নামে পরিচিত তার প্রথম 5 জন শিষ্যের কাছে তিনি তার ধর্ম প্রচার করে এই কথন ধর্ম প্রচার প্রবর্তন নামে খেট। এরপর দীর্ঘ 45 বছর বয়সে বয়স ধরে উত্তর ও উত্তর ও পূর্ব ভারতে নানা স্থানে আপামর জনসাধারণের মধ্যে ধর্ম প্রচার করে বহু নরনারীকে তিনি নিজ ধর্মে দীক্ষিত করেন। তার ধর্ম প্রচারের মধ্যে ছিল লোকভাষা মগধি প্রাকৃত সংস্কৃত নয় মগধ রাজ বিম্বিসার কৌশলার প্রসেনজিৎ এবং তার মনীষী মল্লিকা বুদ্ধদেবের শিষ্যত্ব গ্রহণ করেন। 486 খ্রিস্টাব্দ 80 বছর বয়সে
মোল্লা রাজ্যের রাজধানী কুশিনগর তিনি দেহত্যাগ করেন উত্তরপ্রদেশ গোরক্ষপুর জেলা আপুর মহাপরিনির্বাণ সূত্রতে তার মৃত্যুর মর্ম স্পর্শ বিবরণ আছে এদিকে বৈশাখী পূর্ণিমা তিথিতে লুম্বিনী দিনে যে মহাবীরের সূচনা হয়েছিল 80 বছর বয়সে আর বৈশাখী পূর্ণিমা তিথিতে তার অবসান ঘটে ঠিক প্রভু বৈশাখী পূর্ণিমা দিনে না আসে কে ঠিক মানে না এই ঘটনা মহাপরিনির্বাণ নামে খ্যাত মহাপরিনির্বাণ নামে কি নামে পরিচিত মহাপরিনির্বাণ কাকে বলা হয় তার মৃত্যু কাল তার মৃত্যু সময় বারবার নাই দিয়ে ক্লিয়ার আঙ্কনা